হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? এখন তোমাদের জটিল সংখ্যার একটি সূত্রের প্রতিপাদন দেখাবো, যেটা ইঞ্জিনিয়ারিং এ যে সকল পরীক্ষা হয় এই সকল পরীক্ষাতে জটিল সংখ্যার এই সূত্রের প্রতিপাদনটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র দুটি হচ্ছে অয়লার্স থিওরাম আর হচ্ছে ডি ময়ভার্স থিওরাম। এই দুইটি সূত্রের প্রতিপাদন এখন দেখব। এই দুইটা সূত্রের প্রতিপাদন আমাদের জানা অত্যন্ত জরুরি। ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে গেলে, জটিল সংখ্যার অঙ্কগুলো করতে গেলে ডি ময়ভার্স থিওরাম আর যদি অয়লার্স থিওরাম জানা যায় তাহলে অঙ্কগুলো করা খুবই সহজ হয়ে যায়। তো এই জন্য এই দুইটা সূত্রের আমরা প্রতিপাদন এই মুহূর্তে দেখব। ফার্স্টে আসি, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি লেখা যায়। তো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা কি জানি, ম্যাকলোরিনের ধারা, আমরা অন্তরীকরণ যে অধ্যায়টা সেই অধ্যায়ে আছে ম্যাকলোরিনের ধারা। তোমরা জানো ম্যাকলোরিনের ধারা থেকে আমরা পাই ই টু দি পাওয়ার এক্স হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে যাবে, এভাবে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো সাইন এক্স এরও ম্যাকলোরিনের ধারা আছে, এটা তোমরা অন্তরীকরণ অধ্যায়ে পেয়ে যাবা। সাইন এক্স ইকুয়াল টু আবার লেখা যায় এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস প্লাস, এইভাবে আর কি চলতে থাকবে। প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এইভাবে যাবে। এরপরে আমরা জানি cos x, এইটারও ম্যাকলোরিনের ধারা আছে এবং এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এইভাবে যাবে। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স যদি এইটা হয়, ই টু দি পাওয়ার আই এক্স কত হবে? অবশ্যই এক্স এর জায়গায় কে বসেছে? আই এক্স। তাহলে এক্স এর জায়গায় আই এক্স বসলে এক্স কে আই এক্স দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আই দিয়ে দিই, এক্স এর জায়গায় আই এক্স বসবে বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে এক্স স্কয়ারের জায়গায় আই স্কয়ার এক্স স্কয়ার বসবে বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরপর এক্স কিউবের জায়গায় আই কিউব এক্স কিউব বসবে বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে বসতেছে কি আই 4 এক্স 4 বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আই 5 এক্স 5 বাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাচ্ছে। ওকে, এবার আমরা জানি যে সব জিনিস, তার মাঝে হচ্ছে আই এক্স বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আই স্কোয়ার সমান মাইনাস 1 তাহলে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আই কিউব মানে মাইনাস আই তাহলে মাইনাস আই এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আই 4 মানে 1 তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আই 5 মানে কত? 4 দিয়ে ভাগ করে ভাগশেষ থাকে 1 তাহলে আই হয় আই এক্স 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে
ওকে, আমি সাইন এক্স আর কজ এক্স এর এই সূত্র দুটাকে ওখানে লিখে দিলাম, কারণটা হচ্ছে পরবর্তীতে আমাদের লাগবে তোমাদের বোঝার সুবিধার্থে ওখানে রেখে দিলাম, যে পরবর্তীতে তোমরা যাতে ওটা দেখে বলতে পারো যে হ্যাঁ এটা সাইন এক্স এর ছিল বিস্তৃতি আর কজ এক্স এর বিস্তৃতি এটা ছিল। তো ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু, কিন্তু আমরা এটা পেয়েছি এখানে আই গুলো যেগুলো রয়েছে আর আই ছাড়া যেগুলো রয়েছে এগুলো একদিকে করবো। তো আই ছাড়া আছে ওয়ান এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল। তাহলে আসতেছে কি, এখান থেকে আমরা সরাসরি এই পয়েন্টে চলে আসতেছি, ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু আসতেছে ওয়ান আসতেছে এখানে প্লাস হচ্ছে এক মাইনাস আর কি মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আসতেছে, এরপরে আসতেছে এটা প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, এরপর মাইনাস হবে। তো এটা আমি দিলাম না ইনফিনিটি পর্যন্ত, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এরপরে যে পোর্শনটা আছে আই যুক্ত, তাহলে আছে আই এক্স, তাহলে আমরা পাচ্ছি প্লাস আই এক্স, এরপরে আছে মাইনাস আই এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, মাইনাস আই এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এরপরে আছে প্লাস আই এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, এবার মাইনাস, এভাবে ইনফিনিটি পর্যন্ত এই পর্যন্ত আছে। ওকে, তাহলে এইবার দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল মাইনাস এই। এবার যদি আই আমরা যোগ করি, তাহলে আই যদি আমরা কমন নিই, যোগ করব না, কমন নিলে কি হবে, এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আসবে এক্স ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, তারপর মাইনাস ইনফিনিটি। এখন দেখো আমি কেন আসলে এই সাইন এক্স কজ এক্স এর সূত্রগুলো ওখানে লিখেছিলাম, কারণটা হচ্ছে এইটুকু হচ্ছে দেখো কজ এক্স, এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা কি ছিল কজ এক্স প্লাস আই। এইটুকু আবার দেখো এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, এটা ইনফিনিটি পর্যন্ত, এটা সাইন এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স। দেখো ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কজ এক্স প্লাস সাইন এক্স, অতএব এক্স এর জায়গায় আমরা সব থিটা করে দিই, তাহলে কি দাঁড়াবে কজ থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা, এইটাই হচ্ছে অয়লার্স থিওরম। এটি হচ্ছে অয়লার্স থিওরম। এখানে কিন্তু একটা চমৎকার একটা জিনিস রয়েছে, জিনিসটি হচ্ছে আমরা জটিল সংখ্যার পোলার ফর্ম কি শিখছি, জটিল সংখ্যার পোলার আকৃতি হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার দেখো তো আমরা কি পেলাম, কস থিটা প্লাস আই সাইন থিটা হচ্ছে ই আই থিটা, তাহলে দেখো আর ইন্টু এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি ই আই থিটা। তাহলে দেখো জটিল সংখ্যার একটা পোলার আকৃতি কিন্তু এইটা আর ডট ই আই থিটা, এটা কিন্তু একটা জটিল সংখ্যার পোলার আকৃতি। এবং এখান থেকে সে কোন একটা এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিছে যে টু ই টু দি পাওয়ার আই পাই বাই ফোর এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত, টু
ei pi by 4 এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত? তো আসলে দেখো r যেটা সেটা কি মডুলাস, আর থিটা যেটা এটাই কি আর্গুমেন্ট। তাহলে এখানে কিন্তু অ্যানসার অলরেডি দিয়ে দেওয়া আছে, r হচ্ছে 2 আর থিটা হচ্ছে পাই বাই 4, তাহলে মডুলাস 2 আর আর্গুমেন্ট পাই বাই 4। এখন যদি কারো না জানা থাকে তাহলে কিন্তু এইটাই অনেক কঠিন বিষয় হয়ে যাবে, যার জানা আছে তাই কিন্তু এটা খুব সহজেই দেখেই বলে দিতে পারছে, অনেকেরই জানা থাকবে না। তো তোমরা জেনে রেখো e 2 ei pi by 4 এই আকৃতি যদি থাকে r e to ei থিটা, তাহলে এটা একটা পোলার আকৃতি জটিল সংখ্যার। জটিল সংখ্যার পোলার আকৃতির থিটাটা হচ্ছে আর্গুমেন্ট আর আরটা হচ্ছে মডুলাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে আমাদের এই ম্যাথ ইনফিনিটি স্কুল এই চ্যানেলটির মাধ্যমে যত এডুকেটিভ যত ইনফরমেশন রয়েছে সবকিছু দেখতে পাচ্ছ। তো এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলবা এবং সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটাও অন করে দিবা। কেন দিবা? যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমরা তোমাদের নোটিফিকেশনের কারণে তোমাদের মোবাইলে দেখতে পাও, সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবা। কারণ ভিডিও দিলাম অনেক সময় তোমরা দেখতে পাবা না, সময় লাগবে, এই কারণে তোমরা নোটিফিকেশনটাও অন করে দিবা। আর আসলে তোমাদের ভালো লাগাটাই আমাদের জন্য অনুপ্রেরণা। তোমরা যদি বেশি বেশি লাইক দাও বা শেয়ার করো সেই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এই জন্য তোমরা বেশি বেশি লাইক দিবা, শেয়ার করবা। তো আচ্ছা, আল্লাহ হাফেজ।